বাংলাদেশের এই ঘটনা নিয়ে আমরা চাই আর যেন পানি ঢোলা না করা হয়। যারা কালপ্রিট, যারা দুর্বৃত্ত, যারা জয় বাংলা স্লোগানকে মুছে দিতে চায়, যারা বাংলাদেশের অসাম্প্রদায়িক চরিত্র নষ্ট করে দিতে চায়, যারা বাংলাদেশকে একসময় পাকিস্তান বানাতে চেয়েছিল এবং এখন তালেবানি রাষ্ট্র বানাতে চায়, তাদের যেন সমূলে উৎখাত করা হয়। আজকে নানানভাবেই ষড়যন্ত্র চলছে। বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায়, তাকে নানানভাবে হেয় করবার জন্যে, অপদস্থ করবার জন্যে অনেক কূটকৌশল চালানো হচ্ছে দেশের ভেতরে, দেশের বাইরে, এবং অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করে তারা তাদের খায়েশ মেটাতে চাচ্ছে। এই খায়েশ মুক্তিযুদ্ধের বাংলাদেশে মেটাতে দেওয়া যাবে না। বঙ্গবন্ধুর বাংলাদেশে শকুনের কোনো স্থান নেই। আমরা ধর্মের রাজনীতির প্রেক্ষিতে বাংলাদেশ স্বাধীন হয়নি এবং সেই রাজনীতি আমরা চলতেও দিতে পারি না। ধর্ম যারা পালন করবেন তারা অবশ্যই ধার্মিকভাবে পালন করবেন, অন্যের ধর্মকে আঘাত করবেন, অন্যের ধর্মকে হেয় করবেন, অন্যের পূজা মণ্ডপে আপনারা হামলা করবেন, এটা হতে দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ এ কথা বলে না, এ কথা সমর্থন করে না। সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধের কথা বলি, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি, আমরা যারা জয় বাংলা স্লোগান দেই, তাদের আজকে পরীক্ষার সময় এসেছে। এই শত্রুদের আমরা কীভাবে মোকাবিলা, আমরা চাই আমরা সবাই আবার একবার 71-এর মতো জোট বাঁধব, আমরা সবাই আরও একবার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পেছনে আমরা দাঁড়াই, তার হাতকে শক্তিশালী করব। উনিই পারবেন আমাদের এই শত্রুদের মোকাবেলা করবার জন্য নির্দেশনা এবং শক্তি যোগাই। আমরা তার জন্য এমন একটা শক্তি বলয় তৈরি করি যাতে কোনো শত্রু সেখানে ঢুকতে না পারে, কোনো দুষ্কৃতকারী যেন ঢুকতে না পারে, কোনো ষড়যন্ত্রকারী যেন ঢুকতে পারে। আমাদের বাংলাদেশ যেন মুক্তিযুদ্ধের চেতনায় সবসময় অটল থাকে। সবাইকে ধন্যবাদ। আজকে এই প্রতিবাদী সমাবেশে উপস্থিত মানবতার সপক্ষে ধারক এবং বাহক আমার ভাইরা, আমি আজকে বিশ্বের সমস্ত প্রতিবাদী নারীদের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। ধর্ম কারো একান নয়, যার যার ধর্ম তাদের তাদের। এই ধর্মের কথা বলে মুক্তিযুদ্ধের সময় আমাদের লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম হরণ করা হয়েছে। আর না, আমরা বলতে চাই আমরা নারী, আমরাই সব পারি। আপনারা যদি যথার্থভাবে এখানে ব্যবস্থা নেওয়ার জন্য সচ্ছল না হন, আমরা নারীরাই এগিয়ে যাব বিশ্ব মানবতা প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের বাঙালিদের একটি সুষ্ঠু স্থানে উন্নত করার জন্য। কারণ বাংলাদেশে যা হচ্ছে এটা কোনো মানুষের কাজ নয়, আমরা অমানুষ হতে চাই না, আমরা মানুষ। তাই আসুন আমরা সোচ্চার হই, আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা মানবতাকে প্রতিষ্ঠিত করি এবং মানবতার ভুলণ্ঠনকারী যারা তাদের সমুচ্চ শাস্তি দেওয়ার জন্য আমরা একতাবদ্ধ হই। কথা এবং কাজে এক থেকে আমরা হাতে হাত মিলিয়ে আসুন মানবতা বিরোধীদেরকে আমরা সমূলে উৎপাটন করি। আমরা এই প্রতিজ্ঞাকে এখানে গ্রহণ করতে যাই, আর চলতে দেওয়া যায় না। এই অবস্থা চলতে থাকলে বিশ্বই ভুলুণ্ঠিত হবে। আমার বাংলাদেশ, আমার মা, আমার সব কিছু, বিশ্ব মাতৃত্ব এখানে
প্রশ্নবিদ্ধ হবে, আমরা সেই প্রশ্ন থেকে উত্তরণ ঘটাতে চাই, মানবতাকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে চাই। এর জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হবে নারীদের পক্ষ থেকে, মানবতার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, আমি আজকে ওয়াদাবদ্ধ হচ্ছি, আসুন সবাই উপস্থিত হই, বারবার করে উপস্থিত হই, আমরা সমুচিত জবাব দেই। আপনাদের এখানে উপস্থিত হবার জন্য অসংখ্য ধন্যবাদ। আসুন আবার একসাথে আমরা স্লোগান দেই, জয় বাংলা, জয় বাংলা।